আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। বাদ, আবু আনসার ভাই কাতার থেকে প্রশ্ন করেছেন যে আমি যেই খাটে শুই সেটা পূর্ব এবং পশ্চিম, এবং পশ্চিম দিকে মাথা দিলে, পূর্ব দিকে পা দিলে এসির সমস্যা হয়। তো এই ক্ষেত্রে আমি পূর্ব দিকে মাথা দিয়ে পশ্চিম দিকে পা দিতে পারবো কি না, গুনাহ হবে কি না, এই বিষয়ে জানতে চেয়েছেন। বল জবাব বিল্লাহি তৌফিক। সম্মানিত দিনী ভাই, পশ্চিম দিকে পা দেওয়ার দ্বারা গুনাহ হবে না, তবে এটি একটি আদবের খেলাফ। আল্লাহ তাআলা সূরা হজ্জের মধ্যে বলেছেন, ওয়া মা ইউআযযিম শাআইরাল্লাহ ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব। অর্থাৎ ইসলামের শাআইরকে, ইসলামের নিদর্শনগুলোকে সম্মান করা, এটি হৃদয়ের পরিশুদ্ধতার দাবি। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা অন্তরের পরহেজগারী, অন্তরের তাকওয়া। তবে যদি অসুবিধা হয় এই ক্ষেত্রে গুনাগার হবেন না, তবে এটি আদবের খেলাফ, চেষ্টা করবেন যেভাবেই হোক পশ্চিম দিকে পা না দেয়ার, এটা হলো হৃদয়ের তাকওয়া। তবে যদি কোনো ক্ষেত্রে বাধ্য হন এই ক্ষেত্রে গুনাহগার হবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নাহালের মধ্যে বলেছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফা আলাইহিম গাযাবু মিন আল্লাহ। কোন ক্ষেত্রে যদি কোনো মানুষ বাধ্য হয়, আর বাধ্য হওয়ার ক্ষেত্রে যদি শরীয়তের কোনো ভায়োলেশনও হয়, কিন্তু তার হৃদয়টা ঠিক আছে, আল্লাহ তাআলা তার নিয়াত জানেন, তো আশা করা যায় যে এরকম পরিস্থিতির, এরকম সিচুয়েশনে তৈরি হলেও, যদিও পদস্খলন কিছুটা হয়ে যায় বাধ্য হয়ে, কিন্তু কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কিন্তু তার হৃদয়, তার ঈমান ইতমিনানের সাথে বিদ্যমান আছে, তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকেও মাফ করবেন। বিষয়টি যেহেতু বলেছেন অসুবিধা হয়, সমস্যা হয়, যদি সমস্যাই হয়ে থাকে তাহলে আপনি করতে পারেন, তবে অন্য কোনো ব্যবস্থা করে নেবেন, নিলে সেটি আপনার হৃদয় তাকওয়া হবে, বাকি যদিও আপনি পশ্চিম দিকে পা দেন এর দ্বারা কোনো গুনাহ হবে না। কারণ হলো যে মূলত কাবা এটা মুসলমানদের, আমাদের নামাজের কেবলা, আর যদি কেউ তাওহীনের নিয়াতে যদি কেউ পা দেয় তাহলে কিন্তু গুনাহ হবে। যদি আপনার হৃদয়ে তাওহীন থেকে থাকে তাহলে গুনাহ হবে, আর যদি তাওহীন না থাকে, তাওহীন মানে অর্থাৎ অবজ্ঞা করা, যদি এ জাতীয় কোনো বিষয় না থাকে হৃদয়ে, আর যদি কোনো ক্ষেত্রে বাধ্য হন, তো এই ক্ষেত্রে আশা করা যায় যে আপনি এর দ্বারা গুনাহগার হবেন না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম।